সামনেই জেলায় দুটি পুরসভায় ভোট, তাই জেলা জুড়ে চলছে পুলিশি নজরদারি। বাংলা বিহার সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই তৎপর পুলিশ। আর সেই নিরাপত্তার ঘোড়াটোপে এবার বিহারে মদ পাচার করতে গিয়ে ধৃত যুবক। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় রয়েছে বিহার সীমান্ত। বাণিজ্যিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই এলাকায় যে কোনো রকম অপরাধমূলক কাজকর্মে বিহারে যোগ থাকে। অপরাধীর অপরাধ করে সহজেই বিহার পালিয়ে গিয়ে বাঁচতে চায়, তাই বাংলা বিহার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চলছে নাকা চেকিং, সঙ্গে চলছে পুলিশের চিরুনি তল্লাশি। তাতেই এবার ধরা পড়ল এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মিঠু দাস, বয়স 30 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুরের কাশিদা এলাকার হাটখোলাতে। ধৃত যুবক বিহারে মদ পাচার করছিল। বিলিতি মদের বোতল সহ পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক। বোতলগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে মাঝে মাঝে দুষ্কৃতীরা এসে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে পালিয়ে যায়। দুষ্কৃতীদের ধরতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পুরভোটের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বিহার সীমান্তে করা চিরুনি তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।